তখন দুর্গন্ধ লাগতো কিন্তু আমার শরীরের পোশাক তো ময়লা হইতো না পোশাক ময়লা হইছে পোশাকটা ভিতরে রাইখা বেলকনিটা আস্তে করে লক করে দেন তাইলে তো আর ময়লা হইব না ও পোশাক বেলকনি থেকে ভিতরে রাইখা বেলকনিতে লক করে রাখমু অবশ্যই তাই তাহলে বেলকনি কি লেগে দিছে আপনাকে সুবিধার্থে কাজ করতেছি আপনি দেই এই দিশা গায়ে গেলেন সিএ কমেডি টিভি স্মাইলিস গুড তখন দুর্গন্ধ লাগতো কিন্তু আমার শরীরের পোশাক তো ময়লা হইতো না পোশাক ময়লা হয়েছে পোশাকটা ভিতরে রাইখা বেলকনিটা আস্তে করে লক করে দেন তাইলে তো আর ময়লা হইব না ও পোশাক বেলকনি থেকে ভিতরে রাইখা বেলকনিতে লক করে রাখমু অবশ্যই তাই তাহলে বেলকনি কি লেগে দিছে আপনাকে সুবিধার্থে কাজ করতেছি আপনি দেই এই দিশা গায়ে গেলেন আমি সেগায় গেলাম কই তো আইসা আগুনটা তো অন্য জায়গায় ধরাইতে পারতেন আমার এই জায়গায় ধরাইতে হইব তো আপনি এদিকে তো যাই না বাতাস তো উত্তরা উত্তরা মানে উত্তরা বাতাস সবচেয়ে ওইদিকে যাইতেছে হ্যাঁ ওইদিকে যাইতেছে না ঘুরা ঘুরা যায় আমার কাপড়েই যাইতেছে আপনার কাপড়েই যাইতেছে ঘুরা ঘুরা আপনার কাপড়েই যাইতেছে ঘুরা ঘুরা আপনার কাপড়েই যাইতেছে হাই মিয়া বাস দিয়ে এরকম করতেছেন কেন বাস দিব কেন আপনারে তাহলে এরকম করতেছেন আপনি বাস নেওয়ার তো যোগ্য না আপনি আইসা গায়ে পরে ইয়ে করতেছেন যান কি আগু জ্বলছে বুকে মাইশের ময়লা পুরা বাড়ে তার ভাব দেখলে মনে হয় নায়ক হ্যাঁ আপনি মনে হয় নায়িকা সাকিব খান ফাউল বেডি সওয়াল এই এই কে তুমি এই মেয়ে কি সমস্যা তুমি এনাদিন ধরাইছো কেন আপনি কেডা এই বেটা আমি কেডা মানে আমার জায়গার মতো আগুন ধরাইছো ময়লা ফালাইছো তুই আবার জিজ্ঞাসা আমি কে আরে ভাই ময়লাটা গন্ধ করে তো এই গন্ধের কারণে আগুন লাগাই দিছি ময়লাটা পুরো ছাই হয়ে যাবে ওই মি আগুন পুরো ময়লাই স্যার জায়গা বনে আমার জায়গার মধ্যে দাইতেব তোমার আপনার জায়গা হলে আগুন লাগাইছি এতে আপনার জায়গাটা পুক্ত হইল কারণ মাটি যদি পড়ে ওই মাটিটা শক্ত হয়ে যায় হ্যাঁ এগুলি গোলা বানি আমার খাও না ঢাকা শহরে এত জায়গা থাকতে আমার এনেছো তুমি ময়লা ফালাই ময়লা আগুন ধরে আরে ভাই ময়লা তো আর এটা আমাকে সোসাইটি থেকে দিছে কারণ এটা ময়লাগুলো দুর্গন্ধ ছড়ায় এর লাগে আগুন লাগাই দিছি দুর্গন্ধটা দূর হয়ে যাইব আপনার জায়গাও পাকা পুক্ত হয়ে যাইব মানে ঢাকা শহর একটু খালি জায়গা পাইলে আগ করে এখানে আইতে হয় না আরে ভাই আগ করে আমাকে এটা কি দখল নিছি নাকি আগুনটা লাগাই দিছি ময়লাগুলো পুরো শেষ হয়ে যাইব এটা গুগোবর দিয়ে তো দখল করে লিছস কি কোন ভাই এনে দখল করবো কে আপনার জমি আপনারই থাকবো খালি আমি আগুন লাগাই দিছি তোর এই জমি আগুন মাগুন লে ভাগ আমার জমি থেকে আগুন লয়ে ভাগবো পরে আপনি জমি থেকে ভাগিয়ে দেবেন তোমার বেয়াদব বেয়াদব গুগোবর দিয়ে আমার ভাগাইতে মন করছে কে জীবনে আপনার ভাগাবো না আগুন পুরো শেষ হইব তারপর যান বাসায় গিয়ে আর আপনার এটা যদি ময়লা থাকে এটা খুললে দেন আমি হলে পুরো দিই আমার আমার গায়ে ধরে হ্যাঁ যান চাষা পোশাক ওখানকার খুলে দেন তুই চাষাগিরি কর কই থেকে সব আইছে হের জায়গায় আগুন লাগাই দিছি দেখে আর জায়গা হলো দখল করছি এই মিয়া ময়লার গন্ধ ভাল লাগে এর লাগে পুরো দিতেছি আমি দস্তানে হাতেম তাই আমি মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারি না গন্ধ সঙ্গ এগুলি লাগলে মানুষের ক্ষতি হইব এর লাগে আমি এটা করতেছি উনি আছে ফাপুনে তোর জায়গা দখল করছে তোর জায়গায় আমি মুতি বেড়া আসসালামু আলাইকুম আমি আপনাদের চিকন আলী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন ইটস মাই পেজ অবশ্যই ফলো লাইক মি থ্যাংক ইউ এইটা হইলো কথা বিয়ে করলে আমারই করবি
এইটা কি তুই মন থেকে কইতাছস না বাইরে থেকে কইতাছস? না মন থেকে কইতাছি। তোমার সারা এই পৃথিবীর আর কোনো মেয়ে আছে তোমার মতো সুন্দর, তোমার মতো কিউট? কোনো মেয়ে নাই তো, আর বাঁশ নিয়ে আসার কি দরকার? বাঁশটা না সার্থক হইছে, কিন্তু বাঁশ আনলা কে? সেটা তো বুঝলাম না। বাংলাদেশে কোন মেয়ে ভালোবাসি না তোমার সারা। এই যে তোমার বাঁশ শুয়ে কথা দিচ্ছি, আমার ঘরের বউ হবা তুমি। শুনলাম তুই নাকি খুশিরে ভালোবাসিস? তুই যদি খুশিরে ভালো না বাসতি তাহলে অত্র এলাকায় মানুষ কানা ঘোষা করতো না, খবরটা সত্যি কিনা বল। আরে না, এই পৃথিবীতে আমি যদি ভালোবাসি সেটা হলো মুন্নি, আমার যদি ওই কেউ গিন্নি সেটা হলো মুন্নি। আই লাভ মুন্নি, মুন্নি আমার গিন্নি, মুন্নি ছাড়া অন্য কোনো নারী আমার জীবনে নাই, থাকবে না, আসেনি, আসবে না। সত্যি বলছো তো? ইয়েস। তাহলে মনে হয় আমাদের প্রেম দেখে মানুষজন খুব হিংসা করে এগুলো কথা, একদম হিংসা করে, তৃতীয় পক্ষের কাজ। ওরাই একমাত্র রটায় তোমার কাছ থেকে আমাকে সরানোর জন্য। ডার্লিং মাই সুইট হার্ট, পট বদের হাত দিয়ে খুশি এগুলো মনে হয় ছড়াচ্ছে, খুশি এইগুলি করে। আমি ওই ওই রকম বেয়াদব একটা মেয়েরে ভালোবাসবো? তোমারে কে বলছে, কোন হালাই বলছে? না আমার মনে হয় একটু সন্দেহ ছিল, কিন্তু লোকজন বলতেছিল তো, তো মনে করো আমার তো দুইটা কানই খোলা, তো এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বের করে দিতে পারছিলাম না, দুই কান দিয়ে ঢুকছিল, এই জন্য ভুল করে বাসটা নিয়ে রাগের মাথায় চলে আসছি। তুমি আবার রাগ করো নি তো? না রাগ করি না, ডার্লিং মাই সুইট হট পট, আমি তোমারই ভালোবাসি, তোমারই বিয়া করবো, ডিসিশন ফুল অ্যান্ড ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিয়ের প্রি প্ল্যানিংটা করে ফেলি। হ্যাঁ প্রি প্ল্যানিং কইরা পুরো প্ল্যানিং করো। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি এটা কিন্তু রাগের মতো নেছো, তুমি কিন্তু রাগ করো না। না না রাগ করি না, জান রাগ করি না। শোনো শোনো, বিয়েতে আমার লেহেঙ্গা তোমার পাঞ্জাবি কিন্তু আমরা এক এক কালারের হবে, এক রঙের হবে, রং যেন না ওঠে। আমি আসি, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই বাই। আচ্ছা আসি, আমি তো 90 এর এসেছি, জ্বালা দুই প্রেমিকা তো খুব শুরু করছে, আমার ভাগতে হবে। আমি ভাই গা যাই, অনেক হয়েছে অনেক হয়েছে। তুই ফাইজলামি করো, আমাদের জীবনটা কি তোমার কাছে খেলা জিনিস যে লাথি মারলা? ওই কি ব্যাডমিন্টন খেলা, বাস্কেটবল খেলা? আমরা কি বাস্কেটবল? না তাইলে তুই এটা কিশোর করছিস? ক অনেক বিতলামি করছস আমাদের সাথে, অনেক ফাইজলামি করছস। তোর মতো ছেলে, তোর মতো কুলাঙ্গার ছেলে, আমাদের মতো মেয়েকে তো দূরের কথা, কোন বস্তির রাস্তার টোকাই মেয়েকে ভালোবাসার অধিকার তোর নাই। তুই একটা ক্যারেক্টারলেস ছেলে। ঠিক আছে, আজকে এই জায়গায় তুই 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 ক, এয়ারপোর্ট থেকে আমি আর হেই ক্যান কোনো মেয়ের দিকে চোখ দিতে পারবি না তুই। আচ্ছা ঠিক আছে, দিব না। কথাটা মনে থাকবে? থাকলো। মনে থাকবে না তো এইটা পুরা, বুঝিস? কিন্তু এই যে